কৈলাস পর্বতে ঢুকতে গেলে কিন্তু আগে ষাঁড়ের পারমিশন নিতে হবে। এই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ কৈলাস পর্বতের মূল স্ট্রাকচারটা, এটাকেই কিন্তু এখানে প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। জাস্ট দেখো এখান থেকে শুরু করে কিন্তু এতটা জায়গা জুড়ে কৈলাস পর্বতটা করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাতে, আর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবের প্রয়াস। আর এই রয়েছে কিন্তু এখানকার প্যান্ডেল, আর এই বছর এখানকার থিম হচ্ছে কৈলাস। এই রয়েছে কিন্তু বারাসাত কলেজ, এখান থেকে কিন্তু মাত্র 11 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি গাইজ আমরা চলে এসেছি কিন্তু কৈলাসে, আর তোমাদেরকে দেখাতে পারছি কাজ কতটা কি কমপ্লিট হয়েছে। আর এখানে বাঁশের গায়ে কিন্তু চটের কাজ রয়েছে, চটের ওপর আই থিঙ্ক অন্য কিছু হবে, সেটাও তোমাদেরকে কাছ থেকে দেখাবো। আর ওই দিকেও দেখতে পাচ্ছি কিন্তু একইভাবে বাঁশের গায়ে চটের কাজ রয়েছে। আর এই রয়েছে কিন্তু মূল প্যান্ডেলটা, ওপরেও দেখতে পাচ্ছি কিছুটা কাজ কমপ্লিট হয়েছে। তো চলো একদম প্যান্ডেলের সামনে থেকে তোমাদেরকে দেখাই। এই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ কৈলাস পর্বতের মূল স্ট্রাকচারটা, এটাকেই কিন্তু এখানে প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। জাস্ট দেখো এখান থেকে শুরু করে কিন্তু এতটা জায়গা জুড়ে কৈলাস পর্বতটা করা হচ্ছে। আর এখানে রয়েছে মূল প্রবেশদ্বার, এখান দিয়েই কিন্তু আমাদেরকে মূল মণ্ডপে প্রবেশ করতে হবে। একদম কিন্তু রয়েছে প্যান্ডেলের সামনে, আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক বাটাম পড়ে রয়েছে। আর এখানে কিন্তু এটা করা রয়েছে ফাইবার কাস্টিং দিয়ে, এটা কিন্তু একদম ওপরে লাগানো হবে। দেখতে পাচ্ছ যেখানে অলরেডি কাজ হয়ে গেছে ওপরে কিছুটা। আর তোমাদেরকে আর একটু সামনে থেকে দেখাই, এখানেও কিন্তু করা রয়েছে ফাইবার কাস্টিং দিয়ে, আর নিচে কিন্তু রয়েছে বাটামের স্ট্রাকচার। আর এই রয়েছে কিন্তু প্যান্ডেলের গাটা, এখানে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি চটের কাজ রয়েছে। এবার তোমাদেরকে দেখাই কাজটা, দেখো পুরোটা কিন্তু বাটামের না, বাঁশের ওপর কিছুটা দরমার কাজ রয়েছে, আর তার উপরেই কিন্তু চট লাগানো রয়েছে, আর চটের ওপর কিন্তু হবে প্লাস্টার প্যারিস। এখানে দেখতে পাচ্ছ কিন্তু পুরোপুরি হোয়াইট সিমেন্টের কাজ হচ্ছে। তো চলো তোমাদের একদম প্যান্ডেলের ভেতরটায় নিয়ে যাই। এখান দিয়ে কিন্তু আমাদেরকে একদম মূল মণ্ডপে প্রবেশ করতে হবে, আর ভিতরে কিন্তু চলছে জোর কদমে কাজ। পুরোপুরি দেখছো কিন্তু এই ভিতরের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। ওপরে দেখতে পাচ্ছ কিন্তু কাজ প্রায় কমপ্লিট বললেই চলে। আর ওদিকে কিন্তু দাদারা কাজ করছে, দেখো ওপরে উঠে, এখানে বাসের স্ট্রাকচারগুলো রয়েছে এর ওপরে উঠেই কিন্তু বিভিন্ন জায়গায় দাদারা জোর কদমে কাজ করে চলেছে। চারিদিকে রঙের গন্ধে মমা করছে, আহা। আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছ ওখানে কালার করা চলছে, দাদা ওখানে কালার করা হচ্ছে। তো পুরোটা কি হোয়াইট কালার হবে? এই যে ইয়েলো পোর্শনগুলো আছে এগুলো সব হোয়াইট কালার হয়ে যাবে, মানে কালারিং হবে নাকি শুধু হোয়াইট হবে সব? কালারিং হবে, হোয়াইট। তো তোমরা শুনতেই পেলে এখানে কিন্তু হোয়াইট কালারও হবে, কিছুটা কালারিংও করা হবে। পুরোটা কিন্তু ফাইবার কাস্টিং করে করা হচ্ছে, আর ওপরে তোমাদেরকে যেখানে দেখালাম ওখানে কিন্তু কালার চলছে, আর এখানেই কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজটা হবে। সামনে দেখতে পাচ্ছ কিন্তু অনেকগুলো ফাইবার কাস্টিংয়ের কাজ পড়ে রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ কিন্তু কাজ হচ্ছে। জোর কদমে চলছে কিন্তু কাজ। এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা খড়ের রয়েছে, এখানে একটা শিবের ত্রিশূল করা রয়েছে, এখানে গোল ওই থাম টাইপের কিছু একটা স্ট্রাকচার করা রয়েছে, এখানে বাঁশের বাঁশ ছেড়া দিয়ে, আর এখানে রয়েছে খড়ের। যতদূর মনে হচ্ছে এটা কিন্তু টপে যেতে পারে, হ্যাঁ প্যান্ডেলের ওপরে কোথাও লাগানো হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু ফাইবার কাস্টিং দিয়ে অনেক কিছু কাজ করা হচ্ছে, একটা বড় ষাঁড় করা রয়েছে, সামনেও কিন্তু ষাঁড় রয়েছে। দাদা এগুলো প্যান্ডেলের কোথায় থাকবে? সামনে। কৈলাস পর্বতে ঢুকতে গেলে কিন্তু আগে ষাঁড়ের পারমিশন নিতে হবে, তারপরেই ঢোকা যাবে, আর সেগুলো এখানে করা হচ্ছে। আর এই রয়েছে কিন্তু প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা, এখানেও কিন্তু অনেকগুলো ফাইবার কাস্টিংয়ের কাজ দেখতে পাচ্ছি।
টোটাল কিন্তু বাঁশের কাজটা খালি দেখো, মাথা উঁচু করে জাস্ট দেখতে হচ্ছে, আর কতটা নিখুঁত কাজ রয়েছে বাঁশের খালি দেখো। প্যান্ডেলের অপোজিটেও দেখতে পাচ্ছ কিন্তু এখানেও চলছে জোর কদমে কাজ। এগুলো কিন্তু সমস্ত ফাইবার কাস্টিং এর কাজ রয়েছে। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা সবাই ক্লাবে কৈলাস পর্বত কতটা কি কমপ্লিট হয়েছে। আর দেখে যতদূর মনে হলো এই প্যান্ডেলটা কিন্তু একদম সেরা সেরা হতে চলেছে, মানে জাস্ট ধামাকা। তো তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখতে আসছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ডেসক্রিপশনে কিন্তু গুগল ম্যাপের লিংক রয়েছে, তাই তোমরা গুগল ম্যাপ দেখে এখানে চলে আসতে পারো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরে কোনো একটা প্যান্ডেল প্রস্তুতি পর্ব নিয়ে। চলো টাটা।